আপনি কেন ভয় পাবেন শুনেন হিজরতের রাতে যখন নবীজি তার সাথী সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে ভোরের আলো ফুটে উঠছে এমন সময় সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন ওগো আল্লাহর হাবিব ভোরের আলো ফুটে উঠছে এখন যদি আমরা পথ চলিত ধরা পড়ে যাব এই গুহার মধ্যে আশ্রয় নেই তারা তখন গারে সূরের মধ্যে আশ্রয় নিলেন শত্রুরা খুঁজতে 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 যখন গারে সূরের কাছাকাছি চলে আসলেন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন ওগো আল্লাহর হাবিব এরা তো কাছাকাছি চলে এসেছে মনে হয় আমরা ধরা পড়ে যাব কারণ এটা ছোট্ট গুহা আমরা যদি একটু মাথা উঁচু করে দেখে ফেলবে ধরা পড়ে যাব আমি আর আপনি আমরা মাত্র দুইজন ওদের সংখ্যাও বেশি হয়তো আমরা ধরা পড়ে যাব এই কথা যখন আবু বকর বললেন নবীজি তখন হতাশ হয়েছেন নাকি হতাশ হলেন না নবীজি তখন কি জবাবটা দিলেন আল্লাহ কোরআনের মধ্যে সেটা উঠিয়ে দিয়েছেন লা তাহাজান ইন্নাল্লাহা মানা লা তাহাজান আজকে বলেছি না আজকের আলোচনা হতাশ হওয়া যাবে না লা তাহাজান আমার সাথী আবু বকর হতাশ হচ্ছ কেন আমাদের সাথে আছেন কে আল্লাহ জোরে বলেন সাথে আছেন কে আল্লাহ এইভাবে করে হতাশ হওয়া যাবে না জীবনের সকল ক্ষেত্রে আপনি অসুস্থ মানুষ শারীরিক অসুস্থতা দীর্ঘদিন রোগে সুখে আপনি কাতর হয়ে আছেন অসুস্থ সুস্থ হচ্ছেন না হতাশ হইয়েন না বাবা হতাশ হইয়েন না মায়েরা বোনেরা অনেক বুনদেরও জটিল কঠিন রোগ আছে হতাশ হয়ে যাবেন না কোরআনে তো আল্লাহ আইয়ুব নবীর ঘটনা উল্লেখ করেছেন আইয়ুব আলাইহিস সালাম একদিন আর দুই দিন নয় একটা না আঠারোটা বছর তিনি কষ্ট করেছেন আঠারো বছর তার চর্মরোগ ছিল চামড়ার মধ্যে এমন এক রোগ হয়েছিল গোটা শরীরটা পচে গিয়েছিল পচে দুর্গন্ধ হয়ে গিয়েছিল শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছিল আত্মীয় স্বজন নাকি তাকে পরিত্যাগ করেছিল তার পরিবারের উপরে বালা মুসিবত নেমে এসেছিল এত রোগে সুখে বালা মুসিবত আসার পরেও আইয়ুব আলাইহিস সালাম কি হতাশ হয়েছেন নাকি তার গোটা শরীর যখন পচে গেল জিব্বায় যখন পোকা ধরা আরম্ভ করলো তখন তিনি প্রথমবারের মতো জবান খুললেন আল্লাহর কাছে কি আবেদন জানালেন শুনেন ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ বললেন আমার বান্দা আইয়ুব আমার নবী আইয়ুবের কথা স্মরণ করো যখন সে অসুস্থ হয়ে আমার কাছে ফরিয়াদ করলো সে যখন বলল আন্নি মাসসানিয়া দুর আমার রব আমি তো দুঃখ কষ্টে বালা মুসিবতে পতিত হয়েছি আনতা আরহামুর রাহিমিন আপনি হচ্ছেন দয়াবান আপনি হচ্ছেন মেহেরবান তিনি যখন আঠারো বছর দুঃখ কষ্টে পতিত হয়ে হতাশ না হয়ে আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে দোয়া করলেন তার বালা মুসিবত দুঃখ কষ্ট শারীরিক অসুস্থতা তিনি দূর করে দিলেন তিনি কে আল্লাহ তাআলা জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরানিল আবিদিন আল্লাহ বললেন আমি আমার আইয়ুবের ডাকের জবাব দিলাম তার শারীরিক অসুস্থতা দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম সুবহানাল্লাহ সন্তান হয় না হতাশ হয়ে যাইয়েন না জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন নিঃসন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বন্ধা ছিলেন বন্ধা নারীর ঘরে শেষ বয়সে আল্লাহ ইসহাক দিয়েছেন সুতরাং বিয়ে শাদি করেছেন মা বোনরা আছেন অনেক মা বোনেরা আছেন বিয়ে শাদি হওয়ার পরে সন্তান হয় না দেখা যায় তাবিজের পিছনে লাইন ধরে আবার গ্রামে গঞ্জে আপনাদের এলাকায় আছে কিনা জানি না বহু জায়গায় দেখেছি যখন সন্তান হয় না তখন বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়া কুফরি চিকিৎসা নেয় হতাশ হবেন না হতাশ হবেন না আপনার দুঃখ কষ্ট যত যাই থাকুক সব আল্লাহকে বলবেন জাকারিয়া আলাইহিস সালামের ঘরে আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বার্ধক্য অবস্থায় যদি আল্লাহ সন্তান দিতে পারেন আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন সেই আল্লাহও আপনাকে দিতে পারেন আল্লাহ পারেন কিনা
তাহলে জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়া যাবে চাকরি করেন ব্যবসায় লস হয়ে গিয়েছে অভাব অনটন চলে এসেছে দুঃখ কষ্ট চলে এসেছে তিন বেলা খাবার খেতে পারেন না দুঃখ কষ্ট অনেক বেকার ভাইয়েরা আছেন চাকরি নাই ব্যবসা নাই হতাশ হবেন না যাকে বেশি ডাকতে হবে তিনি কি একজন মুমিন সুদিনেও জিকির করে আল্লাহ আল্লাহ দুর্দিনেও জিকির করে আল্লাহ আল্লাহ একজন মুমিনের সুসময়ে কে এই রকম আওয়াজ দিলে হবে না আমাদের সুসময়ে কে আল্লাহ দুঃসময়ে আবার কে আল্লাহ সুখে দুঃখে সব সময় আল্লাহকে ডাকবো তবেই আমরা আল্লাহকে পাবো হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন আমার বান্দার ব্যাপারেও আমি তেমন গুনাহগার গুনাহ করে ফেলেছো আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না আপনি আল্লাহর রহমতের আশা করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলতে পারেন আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে একজন মুমিন কখনো জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হতে পারে আল্লাহ বলেছেন হতাশ হয় না সন্তুষ্ট হয় না ভীত বিহ্বল হয় না ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশাগ্রস্ত হয় না ভয় পেও না মুমিন হও ইমানের পথে থাকো আল্লাহর দিন মেনে দিনের পথে চলো জীবনের সব ক্ষেত্রে তোমাকে সাহায্য করবেন বিজয় দিবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন কে আল্লাহ সুতরাং আজকে আপনাদেরকে আশার বাণী শোনায় গেলাম এই জন্য এটা সবার জন্য আজকের এই ওয়াজ মা বোনরা যারা আছেন সবার জীবনে দুঃখ কষ্ট আছে না নাই মানুষের সব সময় কি একরকম যায় কখনো দুঃখ কখনো কষ্ট কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুদিন কখনো দুর্দিন হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আজ যে অন্ধকার চতুর্দিকে দেখছেন এই অন্ধকার কেটে যাবে অন্ধকারের অমানিশা কেটে গিয়ে খুব শিগগিরই নতুন সূর্য উঠবে সেই সূর্যোদয় হবে মজলুমদের পক্ষের সূর্য ইনশাআল্লাহ বিশ্বাস হয় তো শর্ত হলো আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে কোরআনের পথে চলতে হবে আমরা কোরআনের পথে চলতে কোরআনের আদর্শকে গ্রহণ করে কোরআনের মিছিলে কোরআনের আন্দোলনে শামিল হতে কারা কারা প্রস্তুত আল্লাহকে হাত তুলে একটু দেখেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য দিন বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা সবাই বলি আমিন মাহফিল কমিটির সভাপতি সাহেবের অথবা কোনো ভাইয়ের কোনো কথা থাকলে শুনবো না থাকলে মোনাজাতে চলে যাবে একটু আর বলা তো শেষই তো ঠিক আছে তুলাও তো হয়ে গেছে সবাই বসেন কে উঠবেন আল্লাহ